ইসি গঠনের নাম বাছাইয়ে সার্চ কমিটিকে স্বচ্ছতার মানদণ্ড প্রকাশের আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, গ্রহণযোগ্য ইসি গঠনে প্রকট রাজনৈতিক মতবিরোধ বড় চ্যালেঞ্জ। তবে সংক্ষিপ্ত তালিকা থেকে শুরু করে চূড়ান্ত বাছাই পর্যন্ত সার্চ কমিটি স্বচ্ছতা দেখাতে পারলে কিছুটা অনাস্থা কাটতে পারে বলেও মনে করেন অনেকে। আরো জানাচ্ছেন একরামুল হক সায়ন। বিদায়ী নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক অনাস্থার মধ্যেই চলছে পরবর্তী ইসি গঠনে তোড়জোড়। এই সংক্রান্ত অনুসন্ধান কমিটি চার দফায় বৈঠক করেছে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে। এরই মধ্যে রাজনৈতিক দল, ব্যক্তি ও সংগঠনের সুপারিশ করা 315 জনের নাম প্রকাশ করা হয়েছে, যেখানে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে প্রধান বিচারপতি কিংবা সাবেক মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরাও রয়েছেন। নাম জমা নেওয়া ও প্রকাশের এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সেভাবে নাম প্রকাশ করার কারণে এখন কিন্তু একটা নৈতিক দায়িত্ব হলো এই নামগুলো কোন সূত্র থেকে এসেছে সেটা জানা। যেমন ধরেন চিফ জাস্টিসের নাম আছে, আবার মোবাইল ফোন ব্যবসায়ীর নাম আছে, তো খুবই একটা হালকা হয়ে যায় বিষয়টা। গত বুধবারের বৈঠক থেকে নামের তালিকা কাটছাট করছে অনুসন্ধান কমিটি, তবে কোন মানদণ্ডে এই বাছাই প্রক্রিয়া তা স্পষ্ট করেননি সংশ্লিষ্টরা। আইনে যা বর্ণিত আছে ঠিক সেভাবেই হবে। কোন মানদণ্ডে তারা করলেন এবং যখন তারা একটা সিলেক্ট করবেন, নমিনেশন করবেন, তখন তারা নিশ্চয়ই সেটা একটা ব্যাখ্যা দেবেন, এবং সেটা যদি না দেন তখন তারা আবার একটু প্রশ্নবিদ্ধ হবে। আওয়ামী লীগ সহ 26টি রাজনৈতিক দল নামের তালিকা জমা দিলেও এই প্রক্রিয়ায় অংশ নেয়নি বিএনপি সহ 13টি দল। তাতে শেষ পর্যন্ত ইসি নিয়ে অনাস্থা কাটবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। কয়েকটি দল যখন এই প্রক্রিয়া অংশগ্রহণ করেনি, আপনি ধরে নিতে পারেন যে মেজরিটির মতামত দিয়ে হচ্ছে, বাট 40% মানুষ এখানে মতামত দেয়নি, তো এটাও একটা তাদের যাত্রা শুরু হবে আংশিক সমর্থন নিয়ে। তার মানে এই নয় যে একটা খুব ভালো যদি নাকি সবার কাছে গ্রহণযোগ্য নাম যদি আসে তাহলে যে সেটা আস্থা মানুষের থাকবে না তা তো নয়। এছাড়া ইসি গঠনে কেবল অনুসন্ধান কমিটির সুপারিশ কতটা মুখ্য হবে তা নিয়েও কথা বলেন বিশ্লেষকরা। মহামান্য রাষ্ট্রপতি সেখান থেকে 5 জনকে সিলেক্ট করবেন, অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে, কারণ আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া উনি এটা করতে পারবেন না, এটাই সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন। যদিও আমি মনে করি যে আমাদের যেহেতু আইন হয়েছে এবং এই আইনে মহামান্য রাষ্ট্রপতি এটা করতে পারেন, সুতরাং এই ক্ষেত্রে পরামর্শ করা বাধ্যতামূলক না। গত 2টা নির্বাচন নিয়ে অনাস্থা সৃষ্টি হয়েছে এবং সেখানে শুধুমাত্র একটা সার্চ কমিটি সেই ধরনের একটা আস্থার জায়গা ফিরিয়ে আনা খুবই মুশকিল। কিন্তু তারা যদি সবার কাছে গ্রহণযোগ্য নাম দিতে পারেন, এবং আমার মনে হয় সেটা একটা খুব একটা দুরূহ কাজ নয়। আইন অনুযায়ী অনুসন্ধান কমিটির 15 কার্যদিবস শেষ হবে 24 ফেব্রুয়ারি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।